সান প্রিমিয়াম ঘি নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সান প্রিমিয়াম ঘি টেস্টি রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার শাহী টুকরা। চলুন তাহলে শাহী টুকরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক ঝলকে দেখে নিন। শাহী টুকরা: সান প্রিমিয়াম ঘি 4 টেবিল চামচ, ব্রেড 6 পিস, তরল দুধ 1 কাপ, বাদাম 10 থেকে 12টি, চিনি 3 টেবিল চামচ, মাওয়া 4 টেবিল চামচ, এলাচ 3 থেকে 4টি, কিশমিশ 5 থেকে 6টি, জাফরান সামান্য পরিমাণ। শাহী টুকরা তৈরি করার উপকরণ দেখে নিয়েছেন, এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। তবে তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয়, আপন আলোয় আলোকিত, সুনামধন্য লায়লা হাসান। আপা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আপা কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? আসেন আপা। আমি ভালো তো। হ্যাঁ অবশ্যই, আর মজার মজার রেসিপি করছি যখন আপা। আপা আমি তো শাহী টুকরা বানাবো, আজকে শুরু করে দিই আপা। নিশ্চিত। শাহী টুকরায় প্রথমে আমি মানে ব্রেডটাকে ভেজে নেব। শাহী টুকরা সেই মানে একটা পুরনো রেসিপি, বিশেষ করে আমাদের নানি দাদি তারা তৈরি করতেন আগের একটা সময়কার, কিন্তু খুব মানে ফেভারিট একটা আইটেম ছিল, একটা ডেজার্ট ছিল। হ্যাঁ ছিল, এটা মানে এটা হতোই শাহী টুকরাটা ঈদের সময় বিশেষ করে, কিংবা কোনো মেহমান টেহমান এলে বাড়িতে। কিন্তু সে শেপটা কিন্তু চারকোনা চারকোনা কারণ ঘিয়ে ভাজাটা ভালো হলেই কিন্তু খেতে ভালো লাগে, ভালো লাগবে, আর যে সুগন্ধ একটা আছে আমি এটা রেখে দিলাম। আমরা যদি চাই এটাকে আর একটু ছোট পিসও করতে পারি, মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে ফুলে যাবে তো, রসে ফুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রসে ফুলে যাবে, আমি একটু ছোটই করে নিচ্ছি। এটা কমাবে নাকি? দেখো কেটে দিলে ভালোই হবে, আপনার খারাপ হবে না। এই যে কমিয়ে দাও। হ্যাঁ, আগুনটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ ঘি আবার পুড়ে যায়। পুড়ে যাবে, হ্যাঁ সেটাই, ঘি খুব দ্রুত বার্ন হয়ে যায়, সেই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমি জাস্ট আরেকটু শেপ ট্রায়াঙ্গেল শেপই করলাম, বাট একটু ছোট দিয়ে দিলাম, ছোট হলো। হ্যাঁ, ভেজে কি ব্রাউন হবে নাকি শিরাতে? শিরাতে রং দিবে তো? না, ভেজেতে ব্রাউন হবে। আমি জাফরান, শিরাতে জি জি, আমি ওই শিরাটাতেই ব্রাউন করবো, জাফরান দিয়ে। হ্যাঁ, জাফরান দিয়েই ব্রাউনটা করবো, ভাজায় আর ব্রাউন করবো না, মানে ভাজাতে হালকা ব্রাউন করবো। হ্যাঁ। এবার আমি আগুনটা বাড়িয়ে দিচ্ছি, ব্রেড তো খুব দ্রুত কিন্তু আবার হয়ে যায়, এটা একটা সুবিধা আছে। আমি একটা প্লেট নিয়ে আসছি জাস্ট তোলার জন্য, আর খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। হ্যাঁ উল্টাতে হবে, হ্যাঁ এটা উল্টাতে হবে খুব দ্রুত। না না, ভালোই আছে, কালারটাও ঠিক আছে। এই যে দেখুন, হ্যাঁ ঘিটা থেকে এখন তুলে দিচ্ছি। জি জি জি, এই যে এই কালারটাই হলো আসল আসল। হ্যাঁ হ্যাঁ, যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আবার আগুনটাকে আমাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু এই এই কালারটা হলে কি হবে তো, জাফরানে কিন্তু পুরো এই রংটা আসবে না। জি, হালকা জাফরান একটু হালকা তো, রং না দিলে, খাবার রং না দিলে আসলে আমি প্যানটা চেঞ্জ করে নিলাম, আর সার্ভিং ডিশটা আমি এখানে নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমরা সার্ভ করব। এর মধ্যে ও আচ্ছা, আমি যেটা করব আপা মানে উপরে দিব না, মানে এর মধ্যেই জাস্ট ঢেলে দেব।
আসলে সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিস কিন্তু দেখতে সুন্দর হলে কিন্তু যে জিনিসই হোক খেতে ভালো লাগে এটা রুচিটা আসে রুচিটা আসে তোমরা যে খুব ভালো রান্না করলে হ্যাঁ পরিবেশনটা ভালো হলো না তাহলে কিন্তু ভালো লেগেছে করে না ঠিক আপনি একদম ঠিক কথা বলেছেন যা সাজিয়ে সুন্দর করে দিবে ওটা ভালো লাগবে একটা আলু ভর্তাও বলা হয় সেটাকে যদি সুন্দর করে পরিবেশনটা ভালো হতে হবে পরিবেশন করে তাহলে সেটা ভালো লাগে আমি এরকম সিরিয়ালি একটু সাজিয়ে নিলাম এবার যেটা করব আপা দুধ দিয়ে দিচ্ছি আচ্ছা দুধটা মূলত একটু জাল দিয়ে নিব একটু ঘন করে নিতে হবে দুধটা এটা কি গরুর দুধ না কনডেন্স এটা গরুর দুধ যে যে কনডেন্স মিল্ক পাওয়া যায় জি যে যে যেমন কনডেন্স মিল্কটা দিলে সুগার দেওয়া লাগে না না হ্যাঁ সান প্রিমিয়াম ঘি দিয়ে তো এবারে আমি এখন যেটা করব আপা কিছু বাদাম মিল্কের সাথে দিয়ে দিচ্ছি সুগার দিয়ে দিচ্ছি সুগারটা আপা খুব বেশি না আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম অনেক বেশি দিলে মানে আমার জিনিস অনুযায়ী পরিমাণ হ্যাঁ পরিমাণ হ্যাঁ গচ্ছক সেই হিসাবে আচ্ছা আমার পরিমাণ খুব যে একটা বেশি তা না তো সেই জন্য আমি অত দেব না সাথে আমি যেটা করব আপা একটু মাওয়া দিয়ে দিচ্ছি আর বাকি মাওয়া দেব আমি সাজানোর জন্য উপরে তো মাওয়াটা দিলেও কিন্তু আমার টেস্ট হবে টেস্ট হবে মিল্কটা একটু ঘন হয়ে যাবে আর একটু পাতলাই থাকবে কারণ তা না হলে আবার সোক করে নেবে না একটু এলাচ দেব দারচিনি এখানে আমি বাদ দিলাম দেব না অলরেডি কিন্তু ফুটে উঠেছে ঘন হয়ে এসেছে কিশমিশ দিচ্ছি এটা পেস্তা না পেস্তা দিচ্ছি এটা কি জিনিস এটা ক্রিম আপা উপরে দেব লাস্টে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আম্মা আমরা আমরা মাকে যে শাশুড়িকে দেখেছি সর মোটা করে সর ফেলে সরটা এই ব্রাউনের উপরে রংটার উপরে সরি দুধের আচ্ছা ওই যে রং এই 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 রংটা তো এই রংটা কিন্তু ভাজার পরে এরপর সাদাটা খুব ভালো লাগে দেখতে সর ভাজা বলা হতো আপা এটা কিন্তু হয়েই গেছে আমি এখন যেটা করব জাস্ট ঢেলে দেবে উপরে ঢেলে দেবো তাহলে হবে কি গরম গরম দিলে সোক করে নিবে আচ্ছা আচ্ছা আমরা যেটা দেখেছি ছোটবেলায় কিংবা আমি করেছি আমরা ওই যে চিনির রসের মধ্যে ওইটাকে ভিজিয়ে রাখা হয়েছে ভাজার পরে জি তারপর ওটা ফুলে বেশ বড় হয়েছে জি তারপরে এইভাবে সাজানো হয়েছে পরিবেশন করা হয়েছে আমি যেহেতু শর্টকাট হলো হ্যাঁ এটা শর্টকাট আজকাল তো সবার সবই শর্টকাট আমাদের তো সময় কম এখন যে আমরা রান্না বান্না করছি আমাদের পরে কেউ করবে কি না করবে কে জানে ঠিক বলেছেন আপা এখন সবাই কর্মজীবী তো সবাই এরপর আমি একটু ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি খাবো যখন তখন খুবই ভালো লাগবে এই শর্টটা আর উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আর তো সব দেওয়া হয়ে গেছে আর সব দেওয়া হয়েছে কিন্তু তারপর আপা একটুখানি সাজানোর জন্য দেব পেস্তা জি পেস্তাটা খুব ভালো লাগে আপা একদম সবুজ সাদার মধ্যে ভালো লাগছে পেস্তাটা আপা খাওয়াও ভালো ভালো হ্যাঁ এটা আমাদের পেস্তা বাদাম আখরোট খুব উপকারী খুব ভালো ওই যে বলে না যে আখরোট ব্রেনের জন্য ভালো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিসের জন্য ভালো হ্যাঁ ডায়াবেটিসের জন্য ভালো আসলে মেমোরির জন্য ভালো আপা তৈরি হয়ে গেল শাহি টুকরা খুব সুন্দর ভালো লাগছে দেখতে প্রিয় দর্শক আপনারা যেন বাড়িতে তৈরি করতে পারেন শাহি টুকরা চলুন রেসিপিটি আরেকবার ঝটপট দেখে নিন প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন এতে ব্রেডের টুকরো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন ফ্রাই প্যানে তরল দুধ দিয়ে ঢেকে হালকা গরম করুন গরম হয়ে গেলে বাদাম চিনি মাওয়া এলাচ কিশমিশ ও জাফরান দিয়ে রান্না করুন রান্না হয়ে গেলে নামিয়ে ভাজা ব্রেডের সাথে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহী টুকরা আপা অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছেন সেই জন্য কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা অনেক ধন্যবাদ তোমাকে এনটিভিকে আর এখানে কিন্তু সান প্রিমিয়াম ঘি আছে আপনি আপনার পছন্দ মতো রেসিপি তৈরি করতে পারেন না নিশ্চয়ই ঘি ছাড়া তো আর রান্না মজাদার হয় না সুস্বাদু হয় না প্রিয় দর্শক আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা বাড়িতে মজার মজার রান্না করে খাবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন ভালো থাকবেন দেখা হবে আবারও